Dear student, salam alaikum. Așa cum e bine, asta e bine. Lecă parat mă dăi așa. Amra, ecta adhai, punkan punku ave, șeștar cheștar punci, jate, ui adhata e șomor ke kono, confusion, kono prosno, na hake jeta uttor, tumi hocche, jate parona, ba, jeta uttor șomor ke kono, confusion. তো সেই ধারণা থেকে আমরা কিন্তু লাইভ ভিডিও ক্লাসগুলোতে পুঙ্খানুপুঙ্খভাবে কোন একটা অধ্যায় শেষ করার চেষ্টা করব লাইভ বাই লাইভ পড়ানোর মাধ্যমে হোক লাইভ বাই লাইভ থেকে এসকিউ বা ক খ হিসেবে প্রশ্ন দিয়ে হোক এভাবে কিন্তু আমরা শেষ করব যাই হোক আমরা ধারাবাহিক যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলোর প্রেক্ষিতে আজও তোমাদের সেই ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আজকে দুটা তিনটা টপিকস নিয়ে আলোচনা এই দুই তিনটা টপিকস সেই ধারাবাহিকতার অংশ এর আগে আমরা আইন বিভাগে কিছু কাজ ক্ষমতা দেখেছি বলতো আইন বিভাগে প্রধান কাজটা কি আইন বিভাগে প্রধান কাজটা কি ইয়েস আইন বিভাগে প্রধান কাজটাই হচ্ছে আইন তৈরি করা ইনফ্যাক্ট আইন বিষয়ে যাবতীয় কাজ শুধু আইন তৈরি করা না আইন বিষয়ে যাবতীয় কাজ যেমন হতে পারে আইন তৈরি আইন সংশোধন আইন পরিবর্তন আইন সংযোজন বিয়োজন এমনকি আইন বাতিল করার ক্ষমতা কার উপর ন্যস্ত থাকে জাতীয় সংসদের আচ্ছা এছাড়াও জাতীয় সংসদে আইন নিয়ে কাজ করার বাইরে যে কোনো কাজ করা এমন না কিন্তু আইনের বাইরেও যাতে সংসদ কাজ করে বলতো সরকার গঠন বিষয়ে জাতীয় সংসদের কি ভূমিকা সরকার গঠন বিষয়ে আমাদের সংসদ বা জাতীয় সংসদের কি ভূমিকা অবশ্যই সরকার আমাদের মতো ডেমোক্রেটিক কান্ট্রিতে সরকার গঠিত হয় জাতীয় সংসদের নির্বাচনের ভিত্তিতে অর্থাৎ জাতীয় সংসদই সরকার গঠন করে কিভাবে সেটা গত ক্লাসে আমি বলেছিলাম যে জাতীয় সংসদে প্রত্যক্ষ ভোটে যে 300 জন মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয় তাদের মধ্য থেকে যে দল বা জোট সংখ্যা গরিষ্ঠতা লাভ করে সেই দল বা জোটই হচ্ছে সরকার গঠন করে তার মানে জাতীয় সংসদ সরকার গঠনে ক্ষমতা রাখে ঠিক আছে আজকে সেই ধারাবাহিকতায় আমরা আরো কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব এখানে আমি লিখেছি জাতীয় সংসদে বিচার সংক্রান্ত কাজ নির্বাচন সংক্রান্ত কাজ এবং সংবিধান সংক্রান্ত কাজ করা তো এটা দেখে প্রশ্ন জাগতে পারে যে জাতীয় সংসদে আবার বিচার কি বিচার কাজ তো বিচার বিভাগে বিচার কাজ বিচার বিভাগে জাতীয় সংসদ কেন বিচার করবে তাই না জাতীয় সংসদ কেন বিচার করবে এটা একটা প্রশ্ন জাগতেই পারে জাতীয় সংসদ তো আইন তৈরি বিষয়ে কাজ করবে আমাদের প্রধান আইন তৈরি ফ্যাক্টরি বলা হয় জাতীয় সংসদ তাহলে বিচার কেন জাতীয় সংসদ কিছু কিছু পদ আছে যে পদগুলোর বিচার করার ক্ষমতা সাধারণ বিচার বিভাগের নাই ইনফ্যাক্ট ওই পদে ওই ব্যক্তি থাকলে তার বিচার করা যায় না ওই ব্যক্তি যদি ওই পদ থেকে অপসারিত হয় তাহলে সাধারণ বিচার বিচার হবে এই কাজটা এই বিচারের কাজটা জাতীয় সংসদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি করে থাকে কেমন উদাহরণ দিই যে প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অথবা প্রধান বিচারপতি অথবা নির্বাচন কমিশন অথবা দুর্নীতি দমন কমিশন এগুলোকে বলা হয় সাংবিধানিক পদ এই পদগুলোকে বলা হচ্ছে সাংবিধানিক পদ কি কি বললাম রাষ্ট্রপতি হতে পারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার হচ্ছে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এগুলো দুর্নীতি দমন
এগুলোকে বলা হচ্ছে যে সাংবিধানিক পদ। এই পদগুলোতে যতক্ষণ বসে থাকবে বা হোল্ড করবে ততক্ষণ বিচার করা সাধারণ আদালতে নাই, কিন্তু এরা কিছু একটা করলে এই পদে বসার যোগ্যতা হারায় সেটা তার বিচার করার ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদ বা আইন বিভাগ, এই বিচার করার ক্ষমতা। এই অর্থে জাতীয় সংসদ এই পদগুলোতে বসার যোগ্যতা রাখে কিনা ওই সকল ব্যক্তি সেটার বিচার করে, এটাকে বলা হয় অভিশংসন। অভিশংসন ইংলিশে বলে ইমপিচমেন্ট, অভিশংসন বা ইমপিচমেন্ট, এটাতে এর বিচার বলতে ওই পদে থাকতে পারে কি পারে না এই জন্য তার সাজা বা এরকম কিছু না, ইমপিচমেন্ট বা অভিশংসনের মাধ্যমে সে এই সব পদে থাকতে পারে কিনা এইটা শুধু নির্ধারণ করে, এইটা শুধু বিচার করে। এই অর্থে জাতীয় সংসদ বিচার সংক্রান্ত কার্যাবলীও সম্পন্ন করে থাকে। তাহলে আশা করি বোঝা গেছে যে জাতীয় সংসদের বিচার বিষয়ক কিছু কাজ বা ক্ষমতা। এবার আমরা দেখবো যে নির্বাচন সম্পর্ক, এটাও কিন্তু একটা আলাদা প্রতিষ্ঠান আছে, নির্বাচন করার জন্য আলাদা একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ নির্বাচন কমিশন। কিন্তু এখানে আমরা দেখছি যে জাতীয় সংসদ বা আইন বিভাগেরও নির্বাচন সংক্রান্ত কিছু ক্ষমতা বা কাজ আছে। তাহলে এটা আমরা একটু খতিয়ে দেখা দরকার যে জাতীয় সংসদ যেমন নির্বাচনে কি কাজ। যেমন রাষ্ট্রপতি আমাদের দেশে কি জনগণের ভোটে হয়? রাষ্ট্রপতি অবশ্যই না। প্রধানমন্ত্রী কি আমাদের দেশে জনগণের ভোটে হয়? অবশ্যই না, তাই না? স্পিকার কি আমাদের দেশে জনগণের ভোটে হয়? অবশ্যই না। 50 জন যে সংরক্ষিত মহিলা আসন আছে, সংরক্ষিত মহিলা আসন, মহিলা আসন আছে, এটা কি আমাদের দেশে জনগণের ভোটে হয়? হয় না। এই ধরনের পরোক্ষ নির্বাচন বিষয়ের কাজ সেটা করে থাকে জাতীয় সংসদ, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচন না কিন্তু প্রধানমন্ত্রী পছন্দের ব্যবস্থা, 50টি মহিলাদের জন্য সংরক্ষিত আসন, স্পিকার, এই সকল নির্বাচন কাজটা করে থাকে জাতীয় সংসদ। এবং এখানে ভোটার হচ্ছে ওই যে 300 বা 350 জন মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট এই নির্বাচনে অংশগ্রহণ করে। এজন্য আমরা জানি দ্যার ইজ টু টাইপস অফ ইলেকশন, ডাইরেক্ট ইলেকশন অ্যান্ড ইনডাইরেক্ট ইলেকশন। দিস কাইন্ড অফ ইলেকশন ইজ কল ইনডাইরেক্ট ইলেকশন, আর ডাইরেক্ট ইলেকশন তো জনগণ সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করছে। তার মানে এই ধরনের পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা আমাদের দেশে জাতীয় সংসদ করে থাকে। এবার আমরা দেখি লাস্ট টপিক, সেটা হচ্ছে সংবিধান, কনস্টিটিউশন বা সংবিধান। এইটা কোন একটা দেশের দলিল, রাষ্ট্র পরিচালনার দলিল। এটা কোন একটা দেশের রাষ্ট্রপতি যেমন হবে তার একটা চিত্র তুলে ধরে। এই সংবিধান পরিবর্তন পরিমার্জন সব করার ক্ষমতা কার? পরিবর্তন পরিমার্জন পরিমার্জন তৈরি, ঠিক আছে, বাতিল, এগুলো সব করে থাকে হচ্ছে জাতীয় সংসদ। অর্থাৎ সংবিধান পরিবর্তন করতে পারে, সংযোজন করতে পারে, পরিমার্জন করতে পারে, বাতিল করতে পারে, কিছু একটা যোগ করতে পারে, কিছু একটা বিয়োজন করতে পারে, সকল ক্ষমতায় আমাদের দেশে জাতীয় সংসদের উপর ন্যস্ত থাকে। কারণ জাতীয় সংসদ সংবিধান বিষয়ে সকল ক্ষমতার অধিকারী। এই ছিল জাতীয় সংসদের কিছু ব্যতিক্রমী কাজ এবং ক্ষমতা, যেগুলো সচরাচর আমরা জানি যে আইন বিভাগ আইন নিয়ে কাজ করে, কিন্তু এই কাজগুলো হচ্ছে জাতীয় সংসদের একটু ব্যতিক্রমী কাজ। তো আশা করি জাতীয় সংসদের এই তিনটা কাজ
করেছি মুক্ত প্রবাহ উপলব্ধ হয়েছে এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে এবং উত্তরটা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে